ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈদের আনন্দে মজে আছেন। এবং আমরাও খুব আনন্দ করছি আমাদের এই আয়োজনের মাধ্যমে। এবং প্রতি পর্বে একজন করে তারকা আসছেন এবং তার সাথে খেলাধুলা কম হচ্ছে, কুইজ কুইজ খেলা, কিন্তু তার থেকে বেশি খুনসুটি হচ্ছে, আলাপ হচ্ছে বেশি। আমি একটু এভাবে বলতে চাই আজকের যিনি তারকা আছেন তার সম্পর্কে, যে লিওনার্দো দা ভিঞ্চি, ওনার শিল্পকর্মের কথা আমরা সবাই কম বেশি জানি। তো ওনার একটা বিখ্যাত শিল্পকর্ম আছে, তার নাম হচ্ছে মোনালিসা। মোনালিসাকে যখনই দেখি বা সেই ছবিটা দেখি, মুচকি মুচকি হাসছেন। উনি হাসছেন না, কী করছেন আসলে বোঝা এখনও খুব মুশকিল। তবে কখনো আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, মোনালিসার অভাব বোধ বা সেই মোনালিসার অভাব বোধ কখনো হয়নি, কারণ আমরা উই হ্যাভ আওয়ার ওন মোনালিসা। এবং তিনি হচ্ছেন আমাদের আজকের তারকা অতিথি, এবং সেই অতিথির নাম বলাই বাহুল্য, মোনালিসা। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং সত্যি সত্যি আমরা এটা মানি, এবং আমরা অনেক আগের থেকেই এটা মাঝে মধ্যে আমি বলা বলি করতাম যে ওই মোনালিসা থেকেই মোনালিসা, অনেক সুন্দর ভাই। অবশ্যই আমাকে কেউ যদি বলে যে অবশ্য দেশের বাইরে যখন আমার নাম জিজ্ঞেস করে, আমি যখন মোনালিসা বলে, আর ইউ সিরিয়াস, ইজ ইট ইওর নেম মোনালিসা? আমি বলি হ্যাঁ, দিস ইজ মাই নেম। তারপরে কি, না ইটস নট রিয়েল, ইটস ফেক, রাইট? আমি বলি নো, ইটস রিয়েল। তার ওরা বিশ্বাস করে না, রাইট? যে তখন আমি বলছি যে ওই মোনালিসা থেকে এই মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি যদি দেখতো আমাকে, অবশ্যই ওই ওই মানে আমি জানি না, ওই পিকচারের জায়গায় আমার পিকচার চেক মানে কমফোর্টেবলি আঁকতো। আই উইশ, উই উইশ। এবং মোনালিসার সাথে আমাদের, আমার বিশেষ করে অনেক দিন পরে দেখা হচ্ছে, এবং আমি রিয়েলি সো এক্সাইটেড, কি বলবো। আমাদের অনেক স্মৃতি, অনেক অনেক ভালো ভালো স্মৃতি আছে। আমি একটা স্মৃতির গল্প বলি তোকে, সেটি হচ্ছে আমি একটা শুটিং করতে গেছি, তুই একটা শুটিং করতে গেছিস থাইল্যান্ডে, ব্যাংককে, তুই শপিং করছিলি, আমি তুই খুব আনমনা শপিং এর মধ্যে খুব ব্যস্ত মোনালিসা, আমি কানের কাছ থেকে তো আমি মোনালিসার কানের কাছে গিয়ে খুব জোরে করে একটা কু করে একটা আওয়াজ করলাম। মনে করুন যে মোনালিসার জিনিসপত্র যা ছিল হাতে সব এরকম করে ছড়িয়ে গেল। আমি অনেক ভীত, তারপরে মানে চড় থাপ্পড় কিল ঘুষি যা যা ছিল আমার পক্ষে পাওয়ার সবই আমি পেয়েছিলাম মোনালিসার কাছ থেকে। আচ্ছা, অনুষ্ঠানের নাম যেহেতু স্টার কুইজ, তো সুতরাং আমরা এখানে প্রশ্ন উত্তর বা ধাঁধা এগুলো খেলবো, জিজ্ঞেস করবো, এবং প্রত্যেকটা প্রশ্নের কম বেশি সঠিক উত্তরের জন্য কিন্তু পুরস্কার রয়েছে। প্রতিটা প্রশ্নের জন্যই কম বেশি পুরস্কার রয়েছে। রেডি? না পারলে কিছু, সরি, আমাকে মাফ করে দেন, না পারলে কি করবো, ওটা পরে আমি তোমাকে দেখাবো অফ দ্য স্ক্রিন। এখন আপাতত আমরা প্রথম প্রশ্নে যাই, ঠিক আছে? চলো চলো ওদিকে। অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি? খুব সহজ, বেশি সহজ, মুখোমুখোশ, অপুর সংসার, অপুর সংসার, তিতাস একটি নদীর নাম, পথের পাঁচালী। এখন তোমাকে বলতে হবে সঠিক অ্যান্সার কোনটা। আমি তোমাকে নাই অন দ্য স্ক্রিন, অনেকদিন পরে দেখা হয়েছে, গোলাপ ফুলটা দিতে চাই। প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার পুরস্কার, আমি মোনালিসাকে না একটা গোলাপ ফুল দেব। আচ্ছা প্লিজ বলো না, মোনালিসা কতদিন কতদিন তোমাকে আমি গোলাপ ফুল দিই না, দাঁড়াও আমি জানি কতদিন তোমাকে আমি গোলাপ ফুল দিই না, বলো। মুখোমুখোশ, তোর মুখ এবং মুখোশ দুটোই ভেঙে দেবো আমি। পথের পাঁচালী। আচ্ছা, এটা পথের পাঁচালী, পথের পাঁচালী। আচ্ছা, এখন এই যে গোলাপ ফুলটা, এটা আমি জোর করে হলেও আমি বললাম না আমি তোমাকে দেব। আর প্রথম প্রশ্নের যে তোমার পারফরম্যান্স, পরেরগুলো আমি কি করব এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। যাই হোক, শোনো, হ্যাঁ আমি চলচ্চিত্রে আসলে আমি খুব বেশি ইনভলভ না, তো এটা আমার জানা উচিত, বাট আমি কনফিউজ, এটা কি আমার জন্য? অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কি পারছি, রাইট? হ্যাঁ অবশ্যই, না দিলাম কেন। যাই হোক, চমৎকার পারফরম্যান্স, মনে রাখবে আমার, আমার মনে থাকবে। আচ্ছা যাই হোক, দ্বিতীয় প্রশ্নের যদি সঠিক অ্যান্সার দাও, আচ্ছা তাহলে আরেকটা ভালো পুরস্কার আছে, ঠিক আছে? ওকে, আমরা যাই। বাংলাদেশ ক্রিকেট দল সর্বপ্রথম কোন দলের সাথে টেস্ট খেলায় জয়লাভ করে? চারটি অ্যান্সার রয়েছে, যেটা সঠিক সেটা নির্বাচন করতে হবে। নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। নিউজিল্যান্ড, ও সর্বপ্রথম কোন দলের টেস্ট খেলায়, রাইট? হ্যাঁ, টেস্ট খেলা, তো টি টোয়েন্টির জগতে আমরা টেস্ট খেলাই ভুলে গেছি। পাকিস্তান।
পাকিস্তান? হ্যাঁ শিওর, হ্যাঁ ওকে আমরা দেখি। আচ্ছা হয়ে গেছে, কাছাকাছি ছিল, পাকিস্তান এবং মুম্বই কাছাকাছি দেশ তো দুইটা, একদম কাছাকাছি, রাস্তার এই পার আর ওই পার। আমি বলি এখন যে এটা যদি তুমি সঠিক অ্যানসার করতে পারতে তাহলে তোমার জন্য এই পুরস্কারটা ছিল, এই যে গিফট ভাউচার ছিল একটা, ফার্স্ট হোটেল এন্ড রিসোর্টসের পক্ষ থেকে একটা বাফে ডিনার ছিল, যেটা এমনি তুমি খাওয়াবে, এটা আমার দরকার নেই। ওকে নো, আমি জানি এর থেকে ভালো জায়গায় তুমি আমাকে খাওয়াবে, এই কারণে এটা আমি বুঝছি, বুঝছো? এর জন্য আমি ইচ্ছা করে ভুল করে, ঠিক আছে, আমি এখানে অবশ্যই খাওয়াবো, এটা খুবই ভালো একটা জায়গা, এখানে আমি তোমাকে খাওয়াবো, এটা আমি জন্য আমি রেখে দিলাম আমার কাছে। ওকে, একই কথা। আর খেলার রিলেটেড কিছু আছে, চলচ্চিত্র খেলা বাদ দিয়ে? আছে কি নেই পরে বলবো, আগে একটু ব্রেকে যাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিন্তু কোথাও যাবেন না, ফিরে আসছি মোনালিসার সাথে। ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক, আমরা আছি মোনালিসার সাথে, এবং মোনালিসাকেও বলা হয়নি যে ওয়েলকাম ব্যাক, কারণ মোনালিসা অনেকদিন আমাদের সাথে ছিল না, পরপারে ওদেশে ছিল, অনেক দূরের একটা দেশে, সাত সমুদ্র তের নদীর পারে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এতদিন অন্য দেশে থেকে নিজের দেশকে কতটুকু মিস করতে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে, সবাইকে কতটুকু? আচ্ছা এই প্রশ্নের কোনো ভিত্তি নাই, কারণ হচ্ছে অবভিয়াসলি আমার দেশ, আমার প্রিয় মানুষগুলো আমি সারাক্ষণই মিস করব, এটাই সাধারণ, মানে এটাই নর্মাল একটা জিনিস। আমি বেশি মিস করি দেখি বলেই কিন্তু আমি এখানে চলে আসি, তো প্রিয় মানুষগুলোর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, তাদের কারণে কিন্তু আসা, তারাই খুব বেশি চায় যে আপনি আসেন, আপনাকে পর্দায় দেখতে চায়। আমরা সত্যি কথা মোনালিসা তোমাকে অনেক মিস করছি, আমি জানি, অনেক মিস করছি, অনেক মিস করেছি। যাই হোক, আমরা মিস করাটা ভালো, হ্যাঁ মিস করাটা ভালো, হ্যাঁ এটা আমি চাই, মিস করব, ঠিক আছে না, ডেফিনেটলি মিসই করব, মিসেস তো করব না। যাই হোক, আমাদের এখানে যে রাউন্ডটা আছে, এই রাউন্ডে তিনটে প্রশ্ন, এবং তিনটে প্রশ্নের যদি দুটো প্রশ্নের সঠিক অ্যানসার তুমি সামহাউ দিতে পারো তাহলে তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। তাহলে আমরা প্রশ্নগুলোতে যাই। আমাকে বলো যে ফুলের কানে ভ্রমর এসে, এই যে গানটি আমরা শুনলাম, এটা কোন চলচ্চিত্রে? পিচ ঢালা এই পথ, তাই কি? তুমি এরকম করে কথা বলো কেন আজ? তাই কি মানে আমার মনে হয় যে আমি যদি রং সঠিক যেটাই হোক না কেন, যদি আমি কনফিউজ হয়ে যাব, আমার এক্সপ্রেশন একই রকম, খুবই বাজে এক্সপ্রেশন। তুমি একটু শিখো এগুলা, ভালো কিছু মানে তুমি কি শিখো যে কিভাবে একই রকম এক্সপ্রেশনে থাকা যায়, সঠিক হলেও ভুল হলেও, আমরা একটু দেখে নেই অ্যানসারটা কি। নিচের কোন বানানটি শুদ্ধ? চারটা প্রতিযোগিতা আছে, আমরাও একটা প্রতিযোগিতা, কি কোনটা? এই আঙুল দেখে বলে দিল, এই যে এটা, নাম্বার জানিস না? নাম্বার দুই নাম্বার, কে দুই নাম্বার? দুই নম্বর শিওর, প্রতিযোগী মানে দীর্ঘিকার না? আমি কি করবো বলো, এখন হচ্ছে কি আমি তোমাকে বলে দিই একটু, প্রতিযোগিতা যখন আমরা লিখি, প্রতিযোগিতা তখন আমরা এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা লিখি না, আমরা রসিকার লিখি, যেটা তুমি বলছিলে। আর যদি প্রতিযোগী বলি যে আমি তোমার প্রতিযোগী, সেই ক্ষেত্রে তখন দেখি তারা, ঠিক আছে? হ্যাঁ, বাট তো তো এটা কারেক্ট অ্যানসার, এটা কারেক্ট না, আমারটাই রাইট, আমরা যেটা লিখে আসছি সেটাই রাইট, এখন ওইটাই দিতে হবে। যা কারেক্ট, আরেকটা অপশন না নিলে জোর করে দিয়ে দেব, আরেকটা আরেকটা অপশন আছে, একটা অপশন আছে, ভালো একটা অপশন। আচ্ছা দুইটা বলছো, রাইট? দুইটা বলেছো, এবারে এটা না খুব ভালো একটা, এই এই ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি আমার পছন্দ, এখন যেটা হবে যাই। নিচের কোন দেশটি একের অধিকবার ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, মানে একবারের বেশি, একাধিকবার?
আচ্ছা আগে বলো তো, এখানে চারটা দল যারা যে নামগুলো আছে এগুলোকে সাপোর্ট করো নাকি এর বাইরে কোন দলকে তুমি সাপোর্ট করো ওয়ার্ল্ড কাপে? এবার যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে কোন টিম? হ্যাঁ ভেরি গুড, আই লাভ ইউ। এখন বলো যে এদের মধ্যে কোন টিমটা একবারের বেশি, এরা চারটা দেশই একবার করে হলেও ওয়ার্ল্ড কাপ জিতেছে, ঠিক আছে? একটা দেশ আছে এখানে যেটা না দুইবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, বলো। ইংল্যান্ড। আচ্ছা অ্যানসারটা আমি বলি, দাঁড়াও। আচ্ছা ওমা স্ক্রিনে দেখবো। হ্যাঁ ফ্রান্স। এবার আর তো অপশন নাই, আর তো দিতে পারবো না, এটা কি দান দান তিন দানের খেলা নাকি? ইংল্যান্ড ফ্রান্স দেখেন, হ্যাঁ ওরা দুবার জিতেছে, একবার 1930 সালে ওদেরই মাঠে আর 1950 সালে ব্রাজিলের মাঠে। এখানে যেটা হলো যে তুমি তিনটা প্রশ্নের একটা প্রশ্নের সঠিক অ্যানসার দিয়েছো, সুতরাং এখানে যে ইয়েটা ছিল সেই ধাপে তুমি কোনো পুরস্কার পাচ্ছ না। আছে তো, আচ্ছা একটু ওয়েট কর, এর পরের যে আরেকটা ধাপ আছে সেই ধাপে বড় সড় পুরস্কার আছে, অপশন আছে, তো সেটা আমরা পরে খেলবো, আমরা একটা বিরতিতে যাই। প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, যদিও খুব ডিস্টার্ব করছে, আমরা তারপরে বিরতি নিতে হচ্ছে আমাদের। বিরতির শেষে আবার আমরা মোনালিসার সাথে মোলাকাত করব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবো। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগতম 21 টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন স্টার কুইজে। আমাদের সাথে আছেন মোনালিসা। আচ্ছা একটু জানিয়ে রাখি, তোমার দুঃখটা একটু বাড়াই, সেটা হচ্ছে যে ওই যে গত রাউন্ডে যেটা তুমি মিস করলে আর কি কি পুরস্কার ছিল? একটা পুরস্কার ছিল এই সিগাল হোটেলে 3 রাত 2 দিনের স্টে, মুফতে স্টে, এবং আরেকটা ওইখানে একটা দেখবা বড় রঙের বড় রকমের একটা পুরস্কার আছে, এটা হচ্ছে আমাদের গৃহিণীর পক্ষ থেকে একটা অটো গ্যাস স্টোভ। এই দুটো খুব প্রয়োজনীয় জিনিস যেটা তুমি মিস করেছো, বাট আরেকটা পুরস্কার আছে যেটা তোমার পক্ষে যদি চলে যায় তাহলে তুমি খুশি হবা। এখন আমাদের আর তিনটে প্রশ্ন আছে এই রাউন্ড এবং এটা শেষ রাউন্ড, এবং এই তিনটে প্রশ্নের যদি তুমি দুটো প্রশ্ন সঠিক অ্যান্সার দাও একইভাবে, হ্যাঁ তাহলে তুমি পুরস্কারটা জিতে যাবে। আমরা যাচ্ছি, ঠিক আছে। আয়তনে সর্ববৃহৎ বিভাগ কোনটি? রাজশাহী, মগবাড়ি, বরিশাল, বাদ খুলনা অথবা চট্টগ্রাম? আমি এখন কাউন্টডাউন করব, 5 থাম করে বলে ফেল, যেগুলো বলেছি সেগুলোর বাইরে কি হতে পারে, ঠাস করে বলে ফেল, তাদের বল। এত সুযোগ দেই, রাজশাহী। ওরে বাপ রে, আচ্ছা আমরা অ্যানসারটা দেখে নি। হ্যাঁ আম খাও, বসে বসে রাজশাহী গিয়ে যাও। প্রথম কিন্তু আমি চট্টগ্রামই বলছিলাম, তুমি শোনো নাই। বললা তুমি, আমি বলছি প্রথম, তুমি জীবনে একবার বললা খুলনা। খুলনা বলি নাই আমি, কনফিউজ বলছি খুলনা না চট্টগ্রাম। ন্যাশনাল টিভি মোনালিসা একজন মিথ্যুক। প্রথম আমি মিথ্যুক? হ্যাঁ অবশ্যই, তুমি আমি বলছি প্রথমে চট্টগ্রাম, রাইট? কেউ বলো নাই ঢাকার পরে। আচ্ছা যাও, আরো দুটো প্রশ্ন আছে, যে দুটো প্রশ্নের সঠিক উত্তর দিলেই ওই বড় পুরস্কারটা। আচ্ছা লোভ দেখা না, তাতে দাম এখন টেনশন লাগতেছে। কোশ্চেন চলো, কোন কবিকে নাগরিক কবি বলা হয়? সৈয়দ শামসুল হক, তারপরে রয়েছেন শামসুর রহমান, জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ। খুব সহজ কিন্তু, মানে একটু ভাবলেই এটা করা যাবে। ওনাকে নাগরিক কবি বা মডার্ন ঘরানার কবি বা আধুনিক কবিতার জনক এরকম একটা ব্যাপার রয়েছে তার সাথে। বলছিলাম তো যে কোনো একটা অ্যান্সার বলে দাও এখান থেকে, এই মাত্রই তো বললে। জীবনানন্দ দাশ,
ওকে দাঁড়াও, অ্যানসারটা দাঁড়াবো কেন, অ্যানসারটা বলো আরেকবার। ওই যে স্যামসন কবে বললাম? আমি তো বললাম প্রথমে জীবন আনন্দ দাস বলেছে। না ওমা কলম খাই, আমি এখানে খেলবো না। তুমি বলেছো প্রথমে জীবনানন্দ দাস, আমি বললাম কি জীবনানন্দ, আমি শামসুর রহমান মোসি, খুব কনফিডেন্টলি আমি বললাম আধুনিক কবিতার জনক, আধুনিক ওনার নামই বলছি আমি, জীবনানন্দ দাসের নাম বললি কেন? আমি ওর সাথে খেলবো নেক্সট কোন প্রোগ্রামে, আমার সাথে আসবে না উচ্চো, তুমি একটু কনফিউজ করে দাও, আমি ওনার নামই বলছি জীবনেও না দেখছো। আচ্ছা যাই হোক, এর পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্নটা না, পরের প্রশ্ন আর লাগবে না, না না লাগতে পারে। আচ্ছা এরকম তো, এরকম যদি আমি একটা অফার দেই, এই প্রশ্নের যদি সঠিক অ্যানসার দিতে পারো তাহলে ওই পুরস্কারটা তোমার। আমার লাগবে না পুরস্কার, তুমি কনফিউজ করে ফেলো। শুধু না, আমি এবার কিছু বলবোই না, এবার শুধু স্ক্রিনে দেখবো, চুপ করে থাকবো, দেখবো আমি। কাগজ কাগজ কলম নিয়ে দেখো, এটা এটা খুব সুন্দর একটা জিনিস, এটা আমরা খেলি মাঝে মাঝে, কিন্তু আমরা নেটেও এইসব জিনিস পাওয়া যায়। এখন অ্যানসার এটা কি তোমার? ওই যে ওই পাশে নারিকেল আছে আর কলা আছে, হ্যাঁ ওই পাশে কিছু একটা নাই আর ওই পাশে সব আছে, কিন্তু অ্যানসার কি? সো 10 হচ্ছে অ্যাপল, রাইট? আর বানানা, ও আচ্ছা 18 এখানে, আচ্ছা 18, ও ও কত অ্যানসার? 10 আর 8। তুই পাশ করছিলি পরীক্ষায়? হ্যাঁ পাশ করছি। দাঁড়াও, আচ্ছা আবার ওইখানে মাইনাস আছে, মাইনাস 2। ও মাই গড, ওইটা না আমার লাস্ট, হ্যাঁ লাস্টটা বলতেছি আমি, বলো বলো, হ্যাঁ ওকে কিউরি, ও মাই গড, হ্যাঁ আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। ওয়েট, তোমার জন্য তো পশরা সাজায় বসে থাকবো আমি, ওয়েট, সময় নাই, শেষ। 20 কে? 20 20 তুই একটা কাজ কর, দাঁড়াও 20টা তুই 20 খা, খাই মরে যা, বয়স বয়স শিকার 16 হ্যাঁ 16 16 হ্যাঁ আই থিংক 16 তাই 16 আমি সেই অনুষ্ঠানে আসবো না, আজকে অনেয়ার হচ্ছে, এরপর আমি এটা রেকর্ডিংটা শুনো, আসল জায়গায় আমি পারছি, ওকে ওগুলো না, ওগুলো মাফ হয়ে যাওয়াটা ওটা অসুবিধা নাই। আচ্ছা তো, ও ইয়েস ইউ আর ব্রিলিয়েন্ট, ইউ আর পারছ, এখন দাও, আসলে আমি পাচ্ছি না, এখন হচ্ছে যে ফাইনাল পুরস্কারটা তো আমি এখন গৃহিণী, আই এম দ্য উইনার, আই এম দ্য উইনার, এটা তোমার জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ, খুশি? আমি অনেক খুশি, ঠিক আছে আমরা রাখি, থ্যাংক ইউ সো মাচ, মলেসা, ইট ওয়াজ রিয়েলি ফান, ইটস রিয়েলি ফান, আসলে আমারও খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমরা আমরা যেগুলো যেগুলো বলেছি যে ভবিষ্যতে আমরা একে অপরের সাথে প্রোগ্রাম করব না, ওটা পুরোটাই মিথ্যা, আমরা আমি তো সুযোগ যখনই পাবো, স্কুইজের অনুষ্ঠান হবে, আমি আমি এখানে নাই, তোমার সাথে নাই, আমি অন্যদের সাথে আছি, ঠিক আছে, আপনাদের খুব ভালো লেগেছে, আবারও দেখা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আরো একবার ঈদ মোবারক।